আমরা দেখলাম অ্যাকচুয়ালি যে ঘুমাইছিলাম, ঘুমাতে অবস্থায় দেখছি তো একটা দুরম করে বাসটা হলো, দেখছি বাইরে বাইরে ঘরে সব ধুমো, একবার সাংঘাতিক ব্যাপার। ওর কাছে থাকা যাচ্ছে না বাড়িতে, ছেলে মেয়ে নিয়ে সবাই মিলে ঘুমাইছিলাম বাইরে, তারপর ছেলে মেয়েকে সব বললাম বাইরে বেরোতে আসে থাকতে পারবে না, বাইরে বেরিয়ে দেখছি ধুমো, তেমন সাংঘাতিক ব্যাপার। তারপর বাইরে হিসাবে দেখছি যে ওনার ছাদ ছেড়ে গেছি, ধরে খড় কি বোম বোম বিস্ফোরণ হয়েছে। কার বাড়ি এটা? সফিকে বাড়ি। কি করেন উনি? চাষ করে। এই যে আপনারা পাশের বাড়ি, কত আতঙ্ক আছেন? আতঙ্ক মানে খুবই আতঙ্ক, এখন তো জানে ধরতে হবে সবাই, বাড়িতে ঢুকতে পারছি না বাড়িতে এত গ্যাস। আমি সেই সময় আমার ঘুমাইছিলাম। হ্যাঁ, নিয়ে আওয়াজ শুনেছে তাড়াতাড়ি, বিকল আওয়াজ শুনে সে ধান ধর 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 করছিল, হাত পা টানছিল, তাড়াতাড়ি আমাকে উঠে উঠিয়ে নিয়ে ফানি পানি খেলাম, তারপরে বাইরে দেখে দেখছি এত ধুমো ধুমো, তো অসহ্য নিয়ে পাশকে চলে গেলাম। কত একটা আতঙ্ক রয়েছে মানে আমরা পাশে না জানা, আমার ধর 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 করছে এখনো সাংঘাতিক, আমার জান এখন ধরে বসছে না। আর একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছিল, তাড়াতাড়ি পানি দিলাম। কি হয় বাচ্চা? না, আমার বোনে আর ছেলের ছেলে বটে, এখন আমার জান খুব ধর 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 করছে। এখন বাচ্চাটা কি করছে? বাচ্চাটা নিয়ে গেল ওখানে ডাক্তারখানা দেখাইতে নিয়ে গেল। যাত্রা করলো।